আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তি এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে। তো এখানে শুধুমাত্র এগ্রিকালচার ডিপার্টমেন্টে নয়, আরো নানা ধরনের শূন্যপদ রয়েছে। তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কী কী বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ICAR সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকেশ্বর অ্যাকুলচার, তো এইখানে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। নোটিফিকেশানে কী বলা রয়েছে, পোস্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তো দুটো রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ কোথায় হবে, 8/6/2022 হবে, কাকদ্বীপ রিসার্চ সেন্টার অফ CIBA সাউথ 24 পরগনা WB-তে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আরেকটা রয়েছে, যেটা হলো 8/6/2022 হবে, এখানে কিন্তু কাকদ্বীপ রিসার্চ সেন্টারে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন প্রজেক্টে নিয়োগ করা হবে। এখানে যারা সোসাইটিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার শিডিউল কাস্টের যারা সাব প্ল্যান্টের জন্য আবেদন করবেন, তাদের নেওয়া হবে 8/6/2022 একই জায়গায়। আর যারা সোসাইটিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার ট্রাইবাল সাব প্ল্যানের জন্য যারা আবেদন করবেন, তাদের কিন্তু একই স্থানে ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটো চাকরির ক্ষেত্রে এবং দুটো ক্যাটাগরির ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে আবেদন করার ক্ষেত্রে। যেখানে SC রাও রয়েছে, ST রাও রয়েছে। ডিজায়ারেবল বল রয়েছে, গুড প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন সুন্দরবন রিজিয়ন, তো সুন্দরবন হিসাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে SC-র ক্ষেত্রে, ST-র ক্ষেত্রে। এমলুমেন্টস বলা রয়েছে, 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে SC-র ক্ষেত্রে, ST-র ক্ষেত্রেও 12,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সসীমা মিনিমাম 35 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, যেখানে মেয়েদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, যেখানে SC-ST OBC-দের গভর্নমেন্ট হিসাবে ছাড় থাকবে। আর ST-র ক্ষেত্রেও একই রয়েছে। তারপর কী বলা রয়েছে এখানে, এলিজিবল ক্যান্ডিডেট মে সিন দেয়ার ক্যারিকুলাম ভাইট ক্লিয়ারলি ইন্ডিকেটিং দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস ইনস্ট্রুমেন্ট ইউজড অ্যালং উইথ দ্য কন্ট্যাক্ট নাম্বার ইন দ্য প্রেসক্রিপ্ট পারফর্মার, তো এইখানে তার সাথে অ্যাটাচ করে দেওয়া দিতে বলেছে প্রেসক্রিপ্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে থ্রু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে দুটো ইমেল দেওয়া রয়েছে। আবেদন 6/6/2022-এর মধ্যে করতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপর এখানে বোল্ড করে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে ইন দ্য সাবজেক্ট লাইন অফ হিজ হার ইমেল কমিউনিকেশন উইল বি সিন টু দ্য শর্ট লিস্ট ক্যান্ডিডেট অনলি ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, শর্ট লিস্ট ক্যান্ডিডেট শুড ব্রিং ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ সার্টিফিকেট NOC ফ্রম এমপ্লয়ার অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি TADA উইল নট বি অ্যাপ্লাইড, অর্থাৎ TADA দেওয়া হবে না আবেদন করার ক্ষেত্রে। তো এই সেই অ্যাপ্লিকেশন যেটা আপনাকে পূরণ করে দিয়ে কিন্তু স্ক্যান করে আবার পাঠিয়ে দিতে হবে ওই স্থানে, তাহলে কিন্তু আবেদন প্রযোজ্য হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রামে দেওয়া রয়েছে, ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় নিয়োগ করা হবে, কাকদ্বীপ রিসার্চ সেন্টারে নিয়োগ করা হবে। তো বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে শেষ করছি ভিডিও, দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব।